আলহামদুলিল্লাহ, আমি আজকে জেলা সমাজ সেবা কমপ্লেক্স নেত্রকোনা এখানে আছি। এই মুহূর্তে কিছুক্ষণ পরে এক ভাইয়ের বাসায় যাব। শুধুমাত্র এক জোড়া টিয়া পাখির জন্য এত দূরে আসছি, একদম সুস্থ সবল লোকাল ব্রিডের খোঁজে আমি সবসময় দৌড়াই দেশ থেকে দেশান্তরে শুধু ভালো পাখির জন্য। মানে এতটুকু বলবো যে আসলে ভালো পাখি নেওয়ার একটাই কারণ, যখন আপনাদেরকে আমি ভালো পাখি দেই ওটার জন্য কোনো অবজেকশন আসে না, বরঞ্চ দোয়া আসে এবং ভালো লাগা আসে। মানে এত দূরে একটা জোড়া পাখির জন্য আমি তো ঢাকার থেকেও নিতে পারতাম, কেন আসছি সেটা আমার আমি জানি যে এটার ভালো লাগে কোথায়। তো ইনশাল্লাহ পাখিটাও দেখাবো, একটু শেয়ার করে নিলাম আর কি যে আপনাদের সাথে যে কেন এত দূর, কেন এক জোড়া পাখির জন্য আসলাম, এটা হলো মূল কারণ, এর জন্য একটু শেয়ার করলাম। মাশাল্লাহ চলে আসছি ভাইয়ের বাসায়, নেত্রকোনা প্রচুর দূর, একদম কনফার্ম ব্রিডিং পেয়ার। এর আগে একবার রেজাল্ট করা, দুইটা বেবি করেছে। তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম ইনশাল্লাহ। আর ভাইয়ের সেট আপটা কিন্তু চমৎকার সুন্দর, এই একটা পেয়ারই রিং বেড ছিল, আর অনেক চমৎকার কিছু পাখি পালে, এর মধ্যে অ্যালবিনো আছে, লোটিনো আছে। না আপাতত ভাই লাগবো না, ও না মোটাটা লাগবো, দেন আমার কাছে একটু আমি ধরে নিই। আল্লাহ, আমি কিন্তু নেত্রকোনা থেকে এক জোড়া রিং রেট আর এখানে বেশ চমৎকার কিছু ব্রিডিং পেয়ার যাবা একদম মার করে নিচ্ছি। অলি ভাই অনেক ভালো মানুষ, মাশাল্লাহ আল্লাহ তালা তাকে নেখায় দান করুক। আর এখানে হলো রিং রেটটা, রিং রেটটাও কিন্তু চমৎকার ব্রিডিং পেয়ার। দেখেন খুব অল্প পাখির জন্য নেত্রকোনা চলে আসছে, একদম অল্প পাখি, তারপরও ভালো লাগে এটাই। যখন ভালো সুস্থ পাখি নেই তখন এটাই ভালো লাগে আর কিছুই না, কারণ ভালো পাখি যখন আপনাদের কাছে আমি পৌঁছাইতে পারি তখন আমার কাছে ভালো লাগে, এটার জন্য কোনো অবজেকশন আসে না। এবং আপনারাই দোয়া করেন আমার জন্য যে পলাশ ভাই ভালো পাখি দিয়েছে, আর নাহলে এত অল্প পাখির জন্য এত দূর আসা কোনোভাবেই পসিবল ছিল না। বেবিগুলো দেখেন কত মাশাল্লাহ কিউট কিউট বেবি, তাও এর মধ্যে লোটিনো পাল আছে, লোটিনো আছে। তো আজকে চলে যাচ্ছি, খুব অল্প একটু ভিডিও স্মৃতি হিসাবে রেখে দিলাম।